সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে এনআই ন্যাচারাল টিভির পক্ষ হইতে আন্তরিক অভিনন্দন জানাই। আজকে আমরা দেখাবো কিভাবে ধানের চারা তৈরি করতে হয়। প্রথমে উন্নত জাতের এবং পুষ্ট ধান নিবেন একটি পাত্রের মধ্যে, এবং সেই পাত্রের মধ্যে যেভাবে জল ডালা হইতেছে ওইভাবে জল ঢেলে দিবেন। জল ডালার পর ধানগুলি যেগুলি পুষ্ট নয় সেইগুলি জলের উপরে ভেসে উঠবে, সেই ধানগুলি ফেলে দিবেন যেভাবে ফেলে দেওয়া হইতেছে। তাই বন্ধুগণ দেখতে থাকুন, আমরা দুই ধরনের ধান ভিজাইয়া নিয়েছি। এই এক রকমের ধান, আর প্রথমে দেখেছেন এক রকমের, দুই রকমের ধান ভিজাইয়া নিয়েছি। এই ধানগুলিকে 24 ঘন্টা সময় ওইভাবে ভিজিয়ে রাখবেন। 24 ঘন্টা পর দেখেন বন্ধুগণ, 24 ঘন্টা হয়ে গেছে। 24 ঘন্টা পর সেই ধানগুলিকে একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে ওইভাবে ঢেলে দিবেন, যাতে এই জলগুলি পুরা বাইর হয়ে যায়। ওই রকম একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে রেখে দিবেন, এবং এই ব্যাগটিকে একটি ছায়াযুক্ত জায়গার মধ্যে 3 দিন 3 রাত অর্থাৎ 72 ঘন্টা সময় রেখে দিবেন। এবং 72 ঘন্টা পর দেখতে পাবেন, দেখেন বন্ধুগণ, ওই রকম ধানের মধ্যে অঙ্কুরম হয়ে যাবে। তারপর যে জায়গার মধ্যে ওই ধানগুলি চারা তৈরি করা হবে সেই জায়গার মাটিকে ট্রাক্টর দ্বারা 3-4টি চাষ দিয়ে ভালোভাবে খাদা করে নেবেন। ট্রাক্টর দ্বারা ভালোভাবে কাদা করে নেওয়ার পর সেই জায়গায় বেড তৈরি করতে হবে। দেখেন বন্ধুগণ, আমার এক চাষি বন্ধু, এই দেখেন কীভাবে বেড তৈরি করতেছেন। বেডের মাপ হইল, প্রস্থ হবে 5 ফুট হইতে 6 ফুট, দৈর্ঘ্য আপনার পরিমাণ মতো দিবেন, কিন্তু প্রস্থটি 5 হইতে 6 ফুট রাখবেন। এবং যেভাবে আমার এই চাষি বন্ধু কাদা উঠাইয়া বেড তৈরি করতেছেন সেইভাবে করবেন। বেড তৈরি হওয়ার পর ওইভাবে ধানগুলিকে পরিমাণ মতো বেডের মধ্যে ছিটাইয়া দিবেন সুন্দরভাবে। দেখেন বন্ধুগণ, বীজ বপনের 1 সপ্তাহ অর্থাৎ 7 দিন পর দেখতেছেন ধানের চারা সুন্দরভাবে হয়ে গেছে। তাই বন্ধুগণ, আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুগণ, ওই চারাগুলি 1 মাস পর অন্য জায়গায় নিয়ে রোপণ করতে পারবেন। ধন্যবাদ বন্ধুগণ।